গুড মর্নিং শুভ সকাল আজকের ভিডিওটা শুরু করছি বাইরেটা পুরো মেঘ হয়ে আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে দুই এক ফোটা করে পড়ছে হয়তো বৃষ্টি আসবে একটুও রোদের দেখা নেই যাই হোক কাজ তো করতে হবে জীবনটাকে এগিয়েও নিয়ে যেতে হবে তাই চলো বিছানো গোছানো দিয়ে আজকে শুরু করছি চলো বিছানাটার কি অবস্থা হয়ে আছে দেখো বিছানাটাকে আগে ঠিক করে নিই আর বিছানার চাদর টান না হলে আমার একদম ভালো লাগে না চলো বিছানাটাকে গুছিয়ে নেই আমার বিছানাটা গোছা হয়ে গেল হয়ে গেলে ঘরও ঝাড় দিয়ে নেবো আমার বড় সবাই জানো তো ঘুম থেকে উঠে আগে বিছানা টান টান করে পাতবো তারপরে ঘরটা ঝাড় দেবো তারপরে চা গরম জল এইগুলো নিয়ে বসবো তাহলে চলো বিছানা দেখো আমার একদম টান টান হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটুখানি পর্দাটাকেও তুলে দিয়েছি মেঘ হয়ে আছে যাই হোক চলো ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মানে পুরো বাড়িটাই ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে গরম জল নিয়ে বসবো এখনও গরম জল খাইনি আগে চায়ের জলটা বসিয়ে দেই গরম জল আমার হয়ে গেছে বেশি হয়ে গরম হয়ে গেছে বলে রেখে দিয়েছি এখন মোটামুটি ঠিক আছে এবার খেতে পারবো আর ওদিকে চলো চায়ের জলটাও বসিয়ে দিয়েছি আর আমি জানো তো সব বরাবরই গ্যাসে চা করি না ইন্ডাকশানেই করি তোমরা হয়তো দেখেছো ভাত আর চা এই দুটো আমি ইন্ডাকশান ওভেনেই করা করি মোটামুটি চলো চা হয়ে গেছে চাটাকে ঢেকে দিলাম এবার চিনি আর দুধ দিয়ে দিই জানো তো আমি রচে একদম খেতে পারি না আমি চিনি দুধ ছাড়া চায় কোনো স্বাদই পাই না তাহলে চলো চাটাকে সেখানে নিয়ে আবার আসি ব্যাস চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর আজকে কিছু রান্না করব না শুধু ডিমের ঝালও না মানে আলু ছাড়া করব একদম কষা না আবার ঝোলও না মাঝামাঝি করবো যাতে দুবেলা হয়ে যায় আর কিছু করতে ইচ্ছা করছে না তাই তার জন্য একটা বড় করে ডিমের তরকারি করে রাখবো ব্যাস ওই দিয়েই হয়ে যাবে আর কিছু লাগবে না আর ডাল ঠাল কিছু করলাম না সবজিও ছিল করলাম না কিছু শুধু ডিমই করলাম চলো একদম এদিকে দেখছো টমেটো আদা পেঁয়াজ সব রেডি করে নিয়েছি আর আমি এই তরকারিটা আগেও দেখিয়েছি তাই আজকাল তোমাদের সাথে শেয়ার করলাম না চলো একদম স্নান করে ভাত রেডি করে নিয়ে তোমাদের কাছে আসলাম বেলা আড়াইটা ভেজে গেছে বড্ড খিদেও পেয়ে গেছে তাহলে ভিডিওটা আজকে আমি এতটাই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা